হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করবো ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে একবারে শাড়ি পরে তোমাদের সাথে কথা বলছি, কারণ আজকে তো নীল পুজো, তাই আমিও নীল পুজো করবো আর কি। আর আমাদের বাড়ির কাছে যে শিব মন্দিরটা, ওই শিব মন্দিরটায় গিয়ে আমি পুজো করবো, আর কীভাবে কী পুজো করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমার এখানে মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ দুতরা ফুল নিয়ে এসছে, আমার আকন্দ ফুল নিয়ে এসছে, সবই নিয়ে এসেছে। তো এখানে আমি আকন্দ ফুলগুলো বেছে বেছে রেখে দিচ্ছি, যে ধুতরা ফুল নিয়ে এসেছে, ধুতরা ফুলটা এখনও ফোটেনি, তাও নিয়ে এসেছে, কারণ আজকের দিনে এই সমস্ত ফুলগুলোর খুব ক্রাইসিস, পাওয়াই যায় না, তাই পেয়েছি, এটাই ভাগ্য। তো যাই হোক, এগুলো সুন্দর করে সাজিয়ে তারপর হচ্ছে আমি পুজো দিতে যাব, আর আমি কিছু ফুল তুলতে যাব। এখন ফুল রয়েছে, তবুও গাছের ফুলও কিছু তুলবো, এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির এই ফুলগুলোই আমি এখন তুলবো, সব কিছু তুলে তারপরে আমি পুজোটা দিতে যাব আর কি। তো তোমাদের সাথে মনে হলো সবটাই শেয়ার করি, তোর জন্যই আমি আর কি আজকে তোমাদের সাথে সকাল সকাল নীল পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমার ফুল মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি হচ্ছে ব্যাগের থেকে কিছু ফল বের করে নেব, কারণ পাঁচটা হচ্ছে গোটা ফল দিতে হয়, তো সেই জন্যই তোমাদের দাদাভাই ব্যাগের মধ্যে ফল এনে রেখেছে। এই ফলগুলো আমি গুছিয়ে সুন্দর করে পাঁচটা ফল গুছিয়ে আমি তারপরেই নিয়ে যাবো আর কি। তো তোমরা দেখতেই পাবা, এই যে এখানে আমি গুছিয়ে থুচ্ছি আর কি ফলগুলো, আর আমার মোটামুটি গুছানো হয়েই গিয়েছে, স্নান তো আগেই করে ফেলেছি। তো এখানে ফলগুলো গুছিয়েই আমি যাব আর কি। আর এই ঘটিতে আমি এখানে নিয়ে নিয়েছি তোমার গঙ্গা জল আর ডাব, আমাদের কাটা রয়েছে বাড়িরই ডাব আর কি, তো কেটে দিয়েছিল, এই ডাবের জল এখানে একসাথে করে রেখেছি আর কি। না, এখনও গঙ্গা জল মিশানো হয়নি, আমি এখন গঙ্গা জল দেবো, এটা ডাবের জলটাই খালি, গঙ্গা জল এই যে ঢালছি দেখতেই পাচ্ছ, এই গঙ্গা জল আমার ঢালা হয়ে গেল, গঙ্গা জল আর ডাবের জল একসাথে করে তারপরে আর কি ঢালা হবে। এই যে ডাবটা দেখতে পাচ্ছ, ওই ডাবের জলটাই আজকে ঢালবো, আমাদের বাড়িরই ডাব আর কি। তো আমার মোটামুটি গুছালাম কমপ্লিট, কীভাবে কী গুছালাম সবটাই তো তোমাদেরকে দেখালাম, আর এইবার আমি বেরোবো আর কি। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির থেকে একটুখানি, তোমরা তো আগেই জানো। তো চলো আমার সাথে, তোমরাও চলো শিব মন্দিরে, তোমরা দেখতেই পাবা যে আমাদের বাড়ির থেকে কতটা দূর, আমি তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমাদের গোছানো হয়ে গিয়েছে, তো আমি এখন যাব, আমার সাথে তোমাদের দাদাভাইও যাচ্ছে আর কি, ওই ফোনটা ধরে দিচ্ছে। তো আমাদের বাড়ির থেকে আমি এই যে বেরিয়ে গেলাম, বেরিয়েই সামনেই মন্দির, তোমরা দেখতেই পাবা মন্দিরের দূরত্বটা আর কি। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে, হ্যাঁ এটাই শিব মন্দির। তো এখানে আমি পুজো দেবো, আমাদের পাড়ার সবাই এইখানেই পুজো দেয়, যত রকম শিবের অনুষ্ঠান হয় না হয়, তো আমিও পৌঁছেই গিয়েছি, পৌঁছে আগে আমি প্রণাম করে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব, তোমরা সব কিছুই দেখতেই পাবা। তো আমি এখানে মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এবার পুজোয় বসবো আর কি। তো কীভাবে কী পুজো করব না করব তোমরা সবটা ভিডিওতে দেখতে পাবা এবং বুঝতেই পারবা। তো চলো দেখা যাক। Thank you.
আমার মোটামুটি দেয়া কমপ্লিট। এবার প্রণাম করে আমি সোজা বাড়ির দিকে যাব। আর বাড়িতে যাওয়ার আগে আমি আবারও প্রণামটা করে নিচ্ছি, কারণ এখানে আসলে যত বারবার প্রণাম করতে ইচ্ছা করে ঠাকুরটার দিকে তাকালে। তো যাই হোক, আমি এবার বাড়ি চলে যাব, কারণ বাড়িতে গিয়ে প্রিন্সেস খাবার খাওয়াতে হবে। স্নান করেই তো চলে এসেছি, পুজো দিতে প্রিন্সেসকে খাওয়াইনি। তো গাইজ, আমি পুজো দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আমাদের বাড়ির থেকে মন্দিরটা খুব একটা দূর না, তোমরা তো আগেও জানো এখনও জানো। আর আজকে নীল পুজো, তাই আমি আজকে অঞ্জলি দিতে পারলাম না, কারণ ওদের বাড়িতে পুরোহিত আসবে না আজকে একটু প্রবলেমের জন্য। ওর জন্য আমি পুজোটা দিয়ে চলে এসেছি। আর আজকে কী খাওয়া দাওয়া হবে সেটাও তোমরা জানতে পারবা। আজকে রুটি আর তরকারি খাওয়া হবে, ভাত তো খাবো না। আর এই ভিডিওটাও এখানে শেষ করছি। নীল পুজোরটা ভালো লেগে থাকলে, আমাদের মন্দিরটা ভালো লেগে থাকলে, শিব মন্দিরটা সমস্ত কিছু যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না। আর কারা কারা নীল পুজো কীভাবে করেছো আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর শতক্ষণে যাওয়ার জন্য সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। থ্যাংক ইউ আমাকে সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে, আর যারা এখনও করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি আরও সামনের দিকে এইভাবে এগিয়ে যেতে পারি। তোমরা যেভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, মানে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবে প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো দেখা হচ্ছে পরে ব্লগে, ততক্ষণ যেন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।